সব লোকে কয় লালন কি জাত সংসারে, আসলে এই প্রশ্নটি চিরকাল আমাদের মাঝে থেকেই যাবে। লালন ফকির তার গানে সাম্প্রদায়িক সংকীর্ণতার গণ্ডি অতিক্রম করে সকল ধর্মের উপর মানব ধর্মকে স্থান দিয়েছেন। এ কারণে লালন গীতিতে জাতভেদের কোনো গুরুত্ব দেয়াই হয়নি। লালনের সহজ পথ কি আসলে সহজ? সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক্সট্রা ফোকাসের 13তম। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ফকির লালন শাহের অনুসারী বাউলরা জাতকুলনে কথা বলতে চায় না, তাই জাতকুলনে বিতর্ক শত বছরের। লালন ভক্ত, গবেষক, সাহিত্যিক এমনকি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে মত পার্থক্য। ফকির লালনের জাতকুলনে বাউলদের বিভিন্ন মত রয়েছে। এদের অধিকাংশ বাউল নিরক্ষর, তবে অশিক্ষিত এদের বলা যায় না। প্রকৃত জ্ঞানে আলোকিত এইসব বাউলদের কাছে গুরুবাণী জ্ঞান। তারা গুরুর মুখ থেকে যা শুনেছে তাই সত্য বলেই জানে। গুরু প্রদত্ত জ্ঞান চর্চা করে দিব্য জ্ঞানী হওয়ার সাধনায় ব্যস্ত থাকে বাউল সাধকেরা। With the philosophy and the work of Lalong Saiji and the way it is still alive through the lineage, it is very interesting to understand how we can become better human. Mahatma Lalon ba Fokir Lalon Shar অনুসারী এদেশের আনাচে কানাচে দেখা যায়। ফকির লালন শাহের দর্শন হল গুরুবাদী দর্শন। মূলত গুরুর কাছ থেকে শিষ্যরা জ্ঞান লাভ করেন এবং সেই জ্ঞানের চর্চার মধ্যে দিয়েই তারা সিদ্ধি লাভ করার চেষ্টা করেন। যেই সিদ্ধি লাভের যে বিষয়, এই বিষয়টি জানার একমাত্র অবলম্বন হলো গুরু। কোনো পাঠ্যপুস্তকে ফকির লালন শাহকে পাঠ্যপুস্তক পড়ে ফকির লালন শাহকে জানার তেমন কোনো সুযোগ নেই। যারা লালন নিয়ে বিভিন্ন সময় গবেষণা করেছেন, গবেষকদের মধ্যে লালনের প্রথম জীবনী লেখক ডক্টর বসন্ত কুমার পাল, আমরা দেখেছি ক্ষিতিমোহন সেনের লেখা লালনের নিয়ে অনেক লেখা রয়েছে, আমরা দাদু এবং কবিরের যে যুগ্ম সাধনা এটিও ক্ষিতিমোহন সেনের লেখাটা পড়েছি। মূলত বাংলার বাউল এবং বাউল গান গ্রন্থটি লালন সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল গ্রন্থ বলে আমি মনে করি। এই ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য তার বাংলার বাউল এবং বাউল গান গ্রন্থে ফকির লালনের ধর্মতত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ফকির লালনের যে ধর্মতত্ত্ব বলেন, আমরা যারা সাধারণ মানুষ, হ্যাঁ, তারা আমরা আসলে ফকিরের লালনের, এটাকে ধর্মতত্ত্ব বলি না, ফকির লালন মত বলি বা বাউল মত বলি। আর যারা বাউল বা বাউল মতালম্বিত বিশ্বাসী তারা এটাকে একটি ধর্ম মনে করে। আর এদের এই ধর্ম জানার একমাত্র রাস্তা হলো গুরু। পাঠ্যপুস্তকে আমরা যতটুকু পড়ি, হ্যাঁ, এই পাঠ্যপুস্তকে পড়ার মধ্যে দিয়ে আসলে লালনকে জানার কেমন কোনো সুযোগ নেই। লালনকে জানতে হলে গুরুকে ধরেই লালনকে জানতে হয়। আর এই গুরুবাদী ধর্মই হলো বাউল ধর্ম। বাউলরা বিশ্বাস করেন যে নিজের মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান। আর এই নিজের মধ্যে যে সৃষ্টিকর্তা বিরাজমান এবং এই সৃষ্টিকর্তাকে খুঁজতে বা সৃষ্টিকর্তাকে পেতে তাদের এই দীর্ঘ জীবনের সাধনা। ফকির লালন শাহের 117 বছর ফকির লালন শাহ জীবিত ছিলেন। তিনি জীবিতকালীন সময়ে তিনি হিন্দু না মুসলমান এই নিয়ে আসলে মানে নিজেকে উপস্থাপন, হিন্দু বা মুসলমান হিসাবে নিজেকে উপস্থাপন করেন নাই। তার মৃত্যুর পরে তার শিষ্যরাও বলতে চান নাই যে তিনি হিন্দু ছিলেন না মুসলিম। আর এই হিন্দু মুসলিমের যে বিতর্ক, এই বিতর্ক তাই শত বছর ধরে চলে আসছে। মূলত ফকির লালনের জন্ম এবং তার কর্ম এবং ধর্ম নিয়ে যে বিতর্কটি করা হয়, এই বিতর্কটি মূলত বিতর্ক করার উদ্দেশ্যেই বিতর্ক করা। বাউলরা মনে করেন জাতকুল বিচার করার কোনো দরকার নেই, স্রষ্টার কাছে পেতে হলে সবার আগে মানুষকে বুঝতে হবে। মানুষ বুঝলে সোনার মানুষ হওয়া যায়। তাই কে হিন্দু কে মুসলমান এই নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। ফকির লালন তার গানে জাত প্রথার বিরোধিতা করেছেন। সাইজি লালন সাহেব বললো যে মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। আমাদের ধর্মটা হচ্ছে মানুষতত্ত্ব, এটা আদি আল্লাহর আদিও ধর্ম। তাহলে মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। এই বাউল উনি, ওনার চিন্তা চেতনা শুধু মানুষকে নিয়ে, এই মানুষের
কল্যাণ কামনার জন্য যে সংস্কার জনিত গীত আমাদের মাঝে রেখে গেছে, আমরা সেটা প্রচার করি। ৫০ বছরে কতে সাহায্যের কাজটা ভালো ভালো সম্পর্কের জন্য আমরা আসি, আমরা কিছু এই জগতে এসে কিছু সাধনা পাইছি, সাধনার বলে আমরা আসি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ, লালন কয় জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, আমি দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। ফকির লালন শাহের বাউল মতকে একটি স্বতন্ত্র ধর্ম বলে মনে করেন বাউল ভক্তরা। বাউলদের এই ধর্মমতের আলোচনার জায়গা সাধু সঙ্গ। সাধু সঙ্গে বাউলরা মিলিত হন গুরু শিষ্যের মধ্যে চোখে চোখে ভাবের আদান প্রদান আর তত্ত্বজ্ঞানের আলোচনায় মেতে ওঠেন তারা। আধ্যাত্মিক জ্ঞান চর্চায় পার হয়ে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত সাধু সঙ্ঘ। ফকির লালন শাহের তিরোধান দিবস এবং দোল পূর্ণিমা তিথিতে লালন আখড়া বাড়িতে সাধু সঙ্গে মিলিত হয় বাউলরা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে নিজ আশ্রমে সাধুসঙ্গের আয়োজন করে থাকে ফকির লালনের অনুসারীরা। করতে গিয়ে অনেক অত্যাচারের শিকার হয়েছে বাউল সাধকেরা। কখনো বাউলদের চুল কেটে নেওয়া, কখনো তাদের অপমান করা হয়েছে। উদিচির অনুষ্ঠানে বোমা হামলার শিকার হয়ে প্রাণ গেছে রামরতন শাহ আলমের মতো বাউল শিল্পীদের। তো এখন সরকারের কাছে আমার একটাই দাবি যে যশোর উদিচির বোমা হামলায় যে তিনজন মারা গেছে রামরতন শাহ আলম, এদের নামে লালন একাডেমিতে একটা মুক্ত মঞ্চ হোক। প্রতি বছরে যেন তাদেরকে নিয়ে আমরা তাদের নামে স্মরণ উৎসব করতে পারি, এটাই সরকারের কাছে আমার দাবি। ফকির লালন শাহের মৃত্যুর পর তার শিষ্যরা তার গান পরিবেশনের মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতাকে লালন করছে। আসুন আমরা সবাই লালনকে হৃদয়ে লালন করি। আপনাদের সাথে আবার দেখা হবে এক্সট্রা ফোকাসের নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।